আসসালামু আলাইকুম। এখন হচ্ছে ইলিশের সিজন, তাই আমরা অনেকেই অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খাই। তো আজকে আমি পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। এটা কিন্তু একটা ফেমাস খাবার, অনেকেই খায় পটল দিয়ে ইলিশ মাছ। তো আমিও করেছি, চলুন আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ইলিশ মাছ আর পটল দিয়ে রান্না করার জন্য আমি কয়েকটা পটল কেটে নিয়েছি, ঠিক এইভাবে মাছখান দিয়ে শুধু ফালি করে। আর আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়েছি একটা মাছ থেকে। তারপর আমি চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছ আমি একে একে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি এই পটলগুলোর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ওই মাছ ভাজা তেলেই পটলগুলো আমি একটু ভেজে নিব। তো সবগুলো পটল দিয়ে নিলাম, এখন আমি উল্টে পাল্টে একটু পটলগুলো প্রথমে একটু ভেজে নিব। প্রথম পটলগুলো ভেজে নিলে রান্নাটা খেতে অনেক ভালো হয়, চাইলে আপনারা না ভেজেও রান্না করতে পারবেন, বাট আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো উল্টে পাল্টে আমি একটু ভেজে নিব পটলগুলো। তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, আর বেশি সময় ভাজবো না, এখন আমি পটলগুলো নামিয়ে নিব। তো পটল আর মাছ সবগুলোই এখন ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম একটা পাত্রে। এখন অবশিষ্ট যেই তেল আছে কড়াইতে সেই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব, অনেক বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজবো। তো পেঁয়াজগুলো অল্প কিছু সময় ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম সেই পেঁয়াজে। এখন আমি এটাতে অন্য মশলা অ্যাড করব, পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায় এজন্য আমি পানি অ্যাড করেছি। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ এবং দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যে যার মতো করে দিবেন ঝাল অনুযায়ী। তো আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ইলিশ মাছ রান্না করতে অনেক বেশি মশলা লাগে না, আদা রসুন জিরা বাটা এগুলো অনেক বেশি কিছু লাগে না। তো মশলাগুলো দেওয়ার পর আমি এখন একটু সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া শুধু অ্যাড করব। ইলিশ মাছ রান্না করতে রসুন লাগে না, আমি কখনো দেই না। তো নেড়ে চেড়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কিছু সময় কষিয়ে নিব। আমি প্রায় 5-7 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে একদম তেল ভেসে উঠেছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই ভাজা কষানো মশলাতে আমি দিয়ে দিলাম সেই পটল ভাজা। এই মশলার সাথে এখন পটল ভাজাটা খুব ভালোভাবে মিক্সড করব, নেড়ে চেড়ে ভালোভাবে মিশাব। এই রান্নাগুলো করতে খুব অল্প সময়ই করা যায় এবং খুব বেশি মশলাও লাগে না। তো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু পানিও দিয়ে এটা ভালোভাবে আরও কষাবো। তো অল্প পরিমাণ পানি দিয়েছি এখন পটলগুলো কষানোর জন্য। তো এখন আমি কিছু সময় কষিয়ে নিচ্ছি। তো অল্প সময় কষিয়ে নেওয়ার পর এই তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে, পটল মশলা সব খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাতে জলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি, অনেক বেশি পানি লাগবে না কারণ পটলটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নাটা আমি একদম শুকনা শুকনা করব না, একটু ঝোল ঝোল করব, কারণ এটা পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে। ঠিক এইভাবেই আপনারাও রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ইলিশ মাছ পটল দিয়ে এইভাবে রান্না করার পরে পাতলা যে ঝোলটা হয় ওটা খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে এরকম ঝোল করে রান্না করলে সেটাও ভালো লাগে।
তো আমি ঢেকে দিলাম কিছু সময় একটু বলক ওঠার জন্য। এই তো বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাতে ভেজে রাখা সবগুলো মাছও দিয়ে দিব এখন। ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে আমি আরেকবার একটু ঢেকে দিয়ে আরও 5-7 মিনিটের মতো আমি রান্না করব। এর মধ্যে ঝোলটা একটু কমে আসবে, মাছ পটল সব কিছু একদম পরিপূর্ণ রান্না হয়ে যাবে। তো একটু সময় ঢেকে আমি রান্নাটা করব। আমি জানি আপনারা সবাই ইলিশ মাছ কেন সব ধরনের রান্নাই করে খেতে পারেন, বাট আমি আমার রান্নাগুলো শেয়ার করি আমার পেজে। যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং একটা ফলো দিয়ে রুমির রান্নাঘরের সাথেই থাকবেন, তাহলে নিত্য নতুন আরও এরকম সহজ সহজ অনেক রেসিপি পাবেন। তো ফাইনালি এখন রান্নাটা হয়ে গিয়েছে, ইলিশ মাছ এবং পটল দিয়ে সুন্দর একটি মজাদার রান্না। তো এখন নামানোর আগে আপনারা চাইলে সামান্য পরিমাণ একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, অথবা এমনিতেও আপনারা পরিবেশন করতে পারেন। এই ধরনের রান্নায় নামানোর আগ মুহূর্তে একটু ভাজার জিরার গুঁড়ো অ্যাড করলে খাবারটা খেতে আরও ভালো লাগে, বাট না দিলেও কোনো সমস্যা নেই। এই তো একদম পুরো ফাইনাল রান্নাটা, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি যদিও পরে বয়েজ অ্যাড করেছি। তো আপনারা এভাবে রান্না করে খাবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর নিত্য নতুন এরকম সহজ আরও রেসিপি পেতে অবশ্যই রুমির রান্নাঘরে একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।